হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তাহলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সুন্দর ভিডিও। ভিডিওটি হচ্ছে, আজকে আমার আপু বাজারে গিয়েছিল আর বাজার থেকে আমার জন্য ভালোবেসে একটা ড্রাগন ফল নিয়ে এসেছিল। আমি অনেকদিন যাবতই আপুকে বলছিলাম আমি ড্রাগন ফল খাবো, আমি ড্রাগন ফল খাবো, এটা অনেক বড় লোকের একটা ফল, এটাকে আমার খেতেই হবে, আমি মরে গেলে আমার একটা আফসোস থেকে যাবে। তো আপু তো আমার আফসোস থাকবে, আমার আমার খেতে ইচ্ছা করছে, আর আপু সেটা আমার একটা স্বপ্ন ড্রাগন ফল খাওয়ার, সেটা যদি আপু পূরণ না করে আপু তো নিজেও মরে শান্তি পাবে না। তাই আপু চিন্তা করেছে যে আমার বোন একটা ড্রাগন ফল খেতে চেয়েছে আর সেটা আমি নিয়ে আসবো না, তা তো হয় না। তাই আমার আপু ভালোবেসে আজকে একটা টুকটুকে ড্রাগন ফল নিয়ে এসেছে। আমি তো ভীষণ খুশি, আজকে আমার জীবনের একটা স্মরণীয় দিন, আমি আজকে ড্রাগন ফল খাবো। তো এই সেই ড্রাগন ফল, ড্রাগন ফলটাকে আপু কিন্তু খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছে। দেখেন ড্রাগন ফল আসলেই ড্রাগনের মতো দেখতে, কিন্তু কালারটা এত সুন্দর যে কি বলবো। তো আমার আপু কিন্তু ড্রাগন ফলটা কাটার জন্য মশা মারতে হাতি নিয়ে এসেছে, অর্থাৎ একটুখানি ড্রাগন ফল কাটতে আমার আপু এত বড় একটা চাপড় নিয়ে এসেছে। বিষয়টা এমনই যে মশা মারতে হাতি নিয়ে এসেছে। যাই হোক, দেখেন আমার আপু খুবই আলতো হাতে ড্রাগন ফলটা কাটছে, মনে করছে যে এটা কতই না শক্ত। কিন্তু আমি আপুকে বললাম, আপু খুব জোরে সরে কাটো, এটা কোনো শক্ত ফল না, এটা খুবই সফট এক ধরনের ফল, বাইরের আবরণটা একদম মকমলি আবরণের মতো, আর ভিতরে এরকম সুন্দর একটা চেহারার ফল বের হলো। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সুন্দর একটা ফল, কালারটা এত সুন্দর লেগেছে আমার। তো খাওয়ার আগেই তো কালার দেখে আমি পাগল হয়ে গিয়েছি। তো আপু কিন্তু এরকম খোসা ছাড়িয়ে নিচ্ছে। এই ফলটা তো একদম রূপে রূপান্বিত বলা যায়, এখন জানি না গুণে কেমন গুণান্বিত হতে পারে, সেটাই দেখার বিষয়। আপু কিন্তু পিস পিস করে কেটে নিয়েছে আর সুন্দর মতো প্লেটে সাজিয়ে দিয়েছে আমি খাবো বলে। তো এদিক থেকে আপুর হাত তো কিন্তু একদম লাল হয়ে গিয়েছে, কালারটা যে এত সুন্দর যে কি বলবো, কালার দেখেই মনে হচ্ছে যে খেতে না জানি কতটা টেস্ট লাগবে। আমি তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছি, কখন খাবো কখন খাবো, কখন সেই মুহূর্তটা আসবে খাওয়ার সেটাই ভাবছি। তো চলুন খেয়ে দেখা যাক কেমন লাগে। আমি কিন্তু খাচ্ছিলাম আর ইমাজিন করছিলাম, ইমাজিন কি সত্যি সত্যি তো খাচ্ছিলাম, আর এর স্বাদটা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করছিলাম যে আসলে এর স্বাদটা কেমন। আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন আসলে এর স্বাদটা কেমন। আমার জিবাটাও লাল হয়ে গেছে। আজকে আসলে কী শেয়ার করবো বুঝতে পারছিলাম না, তো ভাবছিলাম তারপরে আমার আপু বাজার করতে গিয়েছিল, বাজার করেও নিয়ে এসেছে, তবে আমি অনেক দিন যাবত ধরে ড্রাগন ফল খেতে চেয়েছিলাম। তো আমার আপু আমি চাইছি খেতে আর আমার আপু সেটা পূরণ করবে না, তা তো আর হয় না। তো আপু কিন্তু আজকে বাজার করতে গিয়ে ঠিকই ড্রাগন ফল কিনে নিয়ে এসেছে, আর আমি তো ভীষণ রকমের সারপ্রাইজ হয়ে গিয়েছি। চারদিকে সবাই ড্রাগন ফল খায়, ভিডিও করে, তো আমারও খুব ইচ্ছা ছিল, ভিডিও না আগে আমি খেয়ে দিই বলছি ড্রাগন ফলটা খেতে আসলে কেমন। আসলে খুব আমার আমি মনে হয় স্বপ্নেও দেখতাম যে আমি ড্রাগন ফল খাচ্ছি, কিন্তু আমার আসলে ব্যাটে বলে ম্যাচ করে নাই দেখে ড্রাগন ফলটা কিনে খাওয়া হয় নাই। তো আমি চিন্তা করেছি আমি ড্রাগন ফল খাবো, সেটার একটা ভালো রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো। অনেকজন অনেক রকমই আসলে রিভিউ দিয়েছে, জানি না আসলে ফলটার উপর নির্ভর করে, অনেক সময় ফলটা বেশি বড় থাকে, পাকা থাকে, সেক্ষেত্রে ফলটা খেতে বেশি মিষ্টি লাগে। আবার অনেক ক্ষেত্রে ফলটা ছোটো থাকে, কিন্তু আসলে সেটা পেকেছে কি পাকে নাই সেটা কিন্তু বোঝার উপায় নেই। তবে আমার আপু যে ফলটা কিনে নিয়ে এসেছে সেটা কিন্তু খুব বেশি বড় ছিল না, সামান্য মাঝারি টাইপের একটা ফল ছিল। তো আমার কাছে খেয়ে মনে হয়েছে কী বলবো, আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, জাস্ট আমি এটাকে দশের মধ্যে কত দিব, সাড়ে চার দিব, সাড়ে চারই এনাফ আমার কাছে মনে হয়েছে, এটা সাড়ে চার পাওয়ার মতনই। আমার আপু তো একটা ফল নিয়ে এসেছে, কারণ যদি ভালো না লাগে খেতে অযথা টাকা নষ্ট, আর এই একটা ফলের দাম ছিল ৪০ টাকা, ভেরি এক্সপেন্সিভ। তবে এর মধ্যে যে কালো একটা দানা আছে সেটা কিন্তু খেলে দাঁতের মধ্যে কিচকিট কিচকিট করে, তো আর ফল খেতে লাগে হচ্ছে একটু পিছিল পিছিল টাইপের, কেমন জানি একটা, মানে কেমন জানি একটা অনুভব, কেমন জানি লাগে খেতে, কেমন লাগে খেতে, যারা খাইছে তারা তো ভালোই জানেন আসলে কেমন লাগে খেতে। আমার কাছে লেগেছে একদম মোটামুটির থেকেও কম ভালো লেগেছে। আবু এই ফলটা খেয়ে অনেকজন অনেকভাবে রিভিউ করেছে, আমি আজকে রিভিউ করলাম, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই, মোটামুটির থেকেও কম ভালো লেগেছে। তো যতই আমার কম ভালো লাগুক আমি এটাকে কী বলবো, আমি মানুষের সামনে বলতে পারবো যে এটা আমি খেয়েছি, এই ড্রাগন ফলটা আমি খেয়েছি।
এটা শুনেই মানুষ অবাক হয়ে যাবে আর বলবে এত বড় লোকি ফল তুমিও খেয়েছো, এটা শুনতেই ভালো লাগবে, একটা ভাব ভাব আসছে আমার মধ্যে, একটা সবার মাঝে ভাব না যাবে। তো দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি একটা ভিডিও রেকর্ড করে ফেললাম, কারণ আমি যদি ভবিষ্যতে দাদি বা নানি হই তাহলে আমার নাতি নাতনিকে আমি ভাব দেখিয়ে বলতে পারবো তোর নানি কিন্তু বা তোর দাদি কিন্তু অনেক বড় লোক ছিল, অনেক দামি দামি ফল কিন্তু খেয়েছে, এর মধ্যে ছিল ড্রাগন ফল। তো দেখতেই পাচ্ছেন ড্রাগন ফলটাও টুকটুকে আমি ম্যাচিং করে বলেছি, একটা টুকটুকে ওড়না, সব কিছু ম্যাচিং ম্যাচিং। তো জীবনের প্রথম ড্রাগন ফল খেয়েছে আর সেটা স্মরণীয় হয়ে থাকবে না তা তো হয় না, অবশ্যই এটা স্মরণীয় হয়ে থাকবে, আমার জীবনের প্রথম ড্রাগন ফল খাওয়া, আমি ভিডিও করলাম এর থেকে বলার কী হতে পারে, কী বলেছিলাম। আপনারা যারা ড্রাগন ফল খেয়েছেন তারা তো খুব ভালো মতোই জানেন যে টেস্ট কেমন, তবে আমার খুব বেশি ভালো লাগে না, একদম বাজে লেগেছে, বাজে থেকে একটু ভালো লেগেছে, যাই হোক। তবে এই ভিডিওটি কিন্তু আপনারা খুবই মজা পাবেন দেখে, যারা খান নাই তারা খাবেন বা খাবেন কিনা আমি জানি না, তবে এই ফলটা আমার দ্বিতীয়বার খাওয়ার কোনো ইচ্ছা নেই, ভালো লাগে না, আমার আপাতত ভয় খাবেই না, কারণ ওসব আদিবাদী ফল খেতে চায় না, যতই বড় লোকই ফল হোক আমার বারে সব কিছুতেই কী বলবো, সব কিছুতেই কী বলবো, মানে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, আমার খেতে ইচ্ছা করে। এই ছিল তো এই ছিল ড্রাগন ফল খাওয়ার এক্সপিরিয়েন্স। তো ফলটা ভালো না লাগলে কীভাবে খেয়ে তো শেষ করতে হবে, চাইলে আমরা লিপস্টিক দিয়েও ঠোঁটে লিপস্টিকও লাগাতে পারেন, যত সুন্দর কালার আমার তো খেয়ে শেষ করতে হবে। একটা সাধারণ জ্ঞান কিন্তু আসতে পারে, নতুনভাবে সাধারণ জ্ঞান অ্যাড হতে পারে আমাদের বইয়ে, সেটা হচ্ছে ঋতু জীবনের প্রথম কোন তারিখে ড্রাগন ফল খেয়েছিল, বড়লোকি ফলটা কোন তারিখে ঋতু খেয়েছিল, এটার নামে কিন্তু একটা সাধারণ জ্ঞান আসতে পারে। তাই আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন, অবশ্যই তারিখটা মনে রাখবেন, এটা কিন্তু সাধারণ জ্ঞানে অবশ্যই এবার বিসিএসে আসবে, ঠিক আছে। আচ্ছা করে এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটি থামস আপ দিবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।